আসসালামু আলাইকুম। হিউম্যান আপনাকে যুক্ত করা হয়েছে, হিউম্যান আপনি বলেন তাহলে। আচ্ছা, আমি বেশি সময় নিব না, আমি অনেকক্ষণ যাবত এর হওয়ার চেষ্টা করতেছিলাম, কজ মানে একটা কনফিউশনে ভুগছি, তো এই জন্য আর কি। আর যে আমার ইলেকট্রিসিটির অবস্থা অনেক বাজে, যে কোনো সময় চলে যাইতে পারে, আর গেলে আমার কোনো ইয়ে নাই আর কি। আচ্ছা, আমি হচ্ছে একটু শুরুতে যাই, সেটা হচ্ছে যে প্রথমে একজন রিয়াজুল না এরকম কিছু একটা কে যিনি অ্যাড হয়েছিল, সে একটা কথা বারবার বলতেছিল যে একটা লেখকের কথা, সেটা হচ্ছে যে আপনার ওই লেখক এটা বলছে, সেটা বলছে যে সে নাকি ভালো একটা জিনিস উদ্ঘাটন করছে কোরআন রিসার্চ করে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে এই মুমিন মোল্লারা এরা করে কি, যে আপনি যখন তার সাথে কোনো আলাপ করবেন, হ্যাঁ আপনি তো নিজের মস্তিষ্ক নিজের লজিক ব্যবহার আলাপ করবেন, কিন্তু ওরা যখন সেই জিনিসটা পারে না, তারা করে কি অন্য একজনের রেফারেন্সটা নিয়ে আসে। আমি একটা হচ্ছে ইয়ে দিই, আমি কয়েকদিন আগে একটা ফেসবুক কমেন্টে দুইজন এরকম লিখছিলাম, ঠিক আছে, যে এরকম এরকম এরকম, তো মানে পয়লা বৈশাখের বিরোধিতা নিয়ে লিখছিল, তো আমি এরকম লিখছিলাম, তো উনি করছে কি কয়েকটা লিঙ্ক দিচ্ছে। আমি জাস্ট করে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আমি তো কোনো লিঙ্ক দিই না, আমি যেরকম বলছি আপনি সেই কাউন্টারটা দেন, ওরা আমার মুখ খারাপ করে বলতেছে যে হ্যান ট্যান এটার পোলা এটার পোলা, যে তুই ওর কথার উত্তর দিয়ে আমার কথার উত্তর কি দিবি। এই ভাইয়ারও সেম কাজ করতেছিল, সে করতেছিল কি আপনাদের যেই কথাগুলো লজিক্যাল কথাগুলো সেইগুলারে সে বিট করে ট্রাই করতেছিল, যখন সে দেখলো যে সে পারতেছে না লজিক্যালি, তখন সে বারবার ওই বইয়ের রেফারেন্স দিচ্ছিল, সে লেখকের রেফারেন্স দিচ্ছিল। ভাই কেন, কি সমস্যা তোদের, তোর নিজে যেটা বুঝছিস সেটা বল না, মানে ধর্ম সম্বন্ধে যেটা আলোচনা নিজের মস্তিষ্কে আসে সেটা বল। এদের একটা হচ্ছে প্রবণতা, সেটা হচ্ছে এরা করে কি নিজের চিন্তার সাথে যেগুলো মিলে যায়, যে যে হুজুর হ্যান ত্যান বা এদের ইসলামিক বক্তা তাদেরগুলো সারা তারা হচ্ছে মনোপ্রাণে শুনবে, ঠিক আছে, আর বাদ বেগে যারা বলে তারা সবাই বালস্য ডট ডট। আচ্ছা যাই হোক, আরেকটা কথা বলি, মানে শেষে শুধু সংশয়টা বলো, আমার জাস্ট একটা প্রশ্নের উত্তর দরকার। আমি জানি প্রশ্নের উত্তরটা, বাট ভাষা ভাষা আমার একটা একজনের উত্তর দিতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আমি রিসেন্ট দেখলাম যে ওদের আহমদুল্লাহ নাকি এই জন্য কি জানি একটা হুজুর হুজুর এরা হচ্ছে বৃষ্টির জন্য প্রার্থনার আয়োজন করছে আর কি, নামাজের জন্য, মানে প্রচন্ড তো গরম বাংলাদেশে, আপনি তো হয়তো বা জানেন যে ইভেন আমাদের বগুড়াতে আজকে 41 ডিগ্রি গেছে। তো আমি হচ্ছে এরকম নিউজে দেখলাম যে হচ্ছে যে আবহাওয়াবিদরা থাকে না, তারা এরকম একটা ইয়ে করছে যে গত দুই তিন দিনের মধ্যে বৃষ্টি হইতে পারে। এরা কত বড় বাট পায় দেখেন, আমার পার্সোনালি মনে হয় যে এরা এই নিউজটা আগে দেখছে বৈজ্ঞানিকভাবে, দেখে তারপরে এরা করছে কি নামাজের আয়োজনটা করছে। হ্যাঁ, তারপর হবে কি নামাজের আয়োজন পর দু একদিনের মধ্যে হয়তো বা বৃষ্টি হবে, তারপরে এরা মনে করেন হুজুর দিয়ে লাফালাফি করবে। এদের মস্তিষ্কে এইটুকু অব্দি মানে বুদ্ধিমত্তা নাই, এরা এত নিম্ন বুদ্ধি সম্পন্ন যে অ্যাকচুয়ালি এরা হচ্ছে দেখে কোনো কিছু যাচাই করবে না যে এরকম এরকম বিষয়, যে এটা বৈজ্ঞানিক ভিত্তিক একটা হচ্ছে আমরা মানে আগামী একটা বার্তা পাইছি, এরা দেখে হুজুরা এটা করছে। আমি জাস্ট একটা কমেন্ট করার দুঃসাহস করছিলাম তার নিচে, যে ঠিক আছে আমার এতটা কাউন্টার দেওয়া হয়েছে, ইভেন আমার ইনবক্সে দুই তিনটা থ্রেড অব্দি চলে আসছে, যদি সেইগুলো দেড় থ্রেড ছিল না। আরেকটা হচ্ছে আমরা হয়তো বা জানি যে তুরস্কে হচ্ছে এরকম বৃষ্টির জন্য অনেক হচ্ছে তুরস্ক না এরকম কিছু একটা দেশ হচ্ছে খুব খারাপ চলতেছিল, গরম চলতেছিল, হ্যাঁ তখন ওই জায়গাতে নামাজের জন্য ইয়ে করা হয়েছিল, প্রার্থনার জন্য আয়োজন করা হয়েছিল, তো সেখানে ওরাও কিন্তু ওই বাটপাড়িটা করছে। হ্যাঁ, যে আগাম বার্তা নিয়ে বাটপাড়িটা করছে ওদের হচ্ছে সস্তা ওই জনপ্রিয়তা টাকা কামানোর জন্য। ইভেন পরে দেখা গেছে যে এত বৃষ্টি হয়েছিল যে সে খরার থেকে বন্যার ক্ষতি ইয়েটা অ্যামাউন্টটা বেশি, তখন ওরা বলতেছে যে আল্লাহ আমাদের মানে বাঙালিদের কমেন্ট যে আল্লাহ আমাদের পরীক্ষা করতেছে, মানে ভাই কি বললে যে এদের এই লেমনেস মানে লেম কথাবার্তা কি বললে যে একটু উন্নতি হবে, আমার বোঝা আসে না, এটা আমার জানাবেন। আরেকটা কথা, এটা হচ্ছে শয়তানের কথা বলে, যে সেকেন্ড একটা ভাই আসছিল উনি বললো শয়তানের কথা। আচ্ছা, আমার একটা জাস্ট প্রশ্ন ওনার মানে মুমিন ভাইদের থ্রু, মানে মুমিন ভাইদের কাছে, যে শয়তান তো আল্লাহ সৃষ্টি করছে তাই না, আর আল্লাহ সবকিছু আগে থেকেই জানে, সবকিছু উনি আগে থেকে জানে, তারপর সৃষ্টি করেন, উনি সৃষ্টিকর্তা, উনি সর্বশক্তি, উনি তো ভবিষ্যৎ জানবেই, উনি জানতো যে শয়তান এরকম বেইমানি করবে করছে, উনি জানতো শয়তান এরকম মানুষের ক্ষতি করবে, আর হচ্ছে মানুষ তাদের দ্বারা হচ্ছে প্রভাবিত হয়ে আল্লাহর বিরুদ্ধে বা যাইতে পারে বা আমাদের মতো নাস্তিক হইতে পারে, যদি আমি এক্স হিন্দু তারপর এক্স মুসলিম তারপর এখন আবার নাস্তিক, যাই হোক আল্লাহ জিনিসটা কেন সৃষ্টি করলো, তাহলে সবার আগে আঙুল তারা উচিত কি আল্লাহর দিকে, না আর কেন তেল না এটা আমি জানি না। আর আমার মতে হচ্ছে মেন রিয়াল হিরো হচ্ছে শয়তান, যে কখনো কারোর কাছে মাথা নত করেনি, ইভেন তার সৃষ্টিকর্তার কাছে। আচ্ছা, এখন শেষে এসে আমার একটা প্রশ্নের কাছে, আমি একটা প্রশ্ন করছিলাম তাদের, যে মানে আমার একটা ভাই আছে বুঝছেন, আমি পরিচিত মুসলিম, তো তার একটা প্রশ্ন করছিলাম যে আচ্ছা তোমরা যে ইহুদি খ্রিস্টানদের ঘৃণা করো, যারা ধরো নিউ একটা বেবি জন্মগ্রহণ করলো ইহুদিদের ধর্মে, তাদেরকে ঘৃণা করবা, উনি আমার মার্বলস কেন ঘৃণা করবো, অবশ্যই ঘৃণা করবো। আমি তখন বললাম যে নিউবর্ন বেবি সে কি দোষ করছে, বলতে তার দোষই সে ইহুদি ধর্ম জন্মগ্রহণ করছে, আমি তার বুঝাইতেই পারি নাই যে সে তো কেবল জন্মগ্রহণ করছে ভাই, তার দোষটা কি। তো আমি অ্যাডজাস্ট করে বললাম যে হচ্ছে সবকিছু সৃষ্টি করছে কে, বলো আল্লাহ, বললাম জন্মগ্রহণ যে জন্ম দিবে আল্লাহ বা তৈরি করবে সৃষ্টি করবে মানুষ তার ইয়াকে, বলতে আল্লাহ, বললাম তাহলে আল্লাহ যখন ওরে হচ্ছে ইহুদিদের ঘরে জন্মগ্রহণ করলো তাহলে মানে দিল আর কি, তাহলে আপনি করে ঘৃণা করা, বলতো সেগুলো আপনি বুঝবেন না, বললাম কেন বুঝবো না, সে একটা রেফারেন্স দিল, সবগুলো রেফারেন্স একদম যখন মিথ্যা। আমি বললাম ভাই আপনি কি অ্যাকচুয়ালি পড়াশোনা করছেন এইগুলো নিয়ে বা কোন হাদিস পড়ছেন, বলতো না হুজুরের থেকে শুনছি, বললাম হুজুরের থেকে না শুনে নিজে করেন, ওই তখন আমার উল্টা পাল্টা কথা বলে ব্যক্তিগত আক্রমণ করে শুরু করে। আচ্ছা সেটাও নয় বাদ দিলাম, এখন একটা কথা আমি জাস্ট করে বললাম যে ভাই আপনি তো এটা বিশ্বাস করেন বা শুনছেন যে শয়তান হচ্ছে রমজান মাসে বন্ধ থাকে, হ্যাঁ তো শয়তান, আমি ঠাট্টা করে বলছিলাম যে শয়তানের ছুটি দেওয়ার উদ্দেশ্যে আপনার হচ্ছে ঈদ পালন করেন, উৎসব পালন করেন, সেটা তো ট্রিগার হয়েছিল, যাই হোক। তো আমি বলছিলাম যে তাহলে শয়তানি যেগুলো যে হয় রেপ হয় মার্ডার হয় বা আগুন লাগছে সেগুলো কীভাবে হয়, উনি হচ্ছে হেসে একটা উত্তর দিল যে আমরা একটা হুজুরের উত্তর দিই, আমি যদিও হুজুরের উত্তর শুনতে চাইছিলাম না, আমি ওর লজিক্যাল একটা অ্যান্সার আশা করছিলাম, যে বললো যে হুজুর এরকম করে বলছে যে আমরা যখন ফ্যান একটা অন করি, ফ্যানের বাতাস খাই, ফ্যান সুইচ অফ করার পরও কিন্তু ফ্যানটা কিছুক্ষণ ঘোরে, হ্যাঁ তো
শয়তান মনে করে এরকম, সে তার বন্ধ করে রাখে কিন্তু শয়তানি কিছুক্ষণ করে সেই জন্য এই কাজগুলো হয়। অ্যাকচুয়ালি আমি তার কি একটা অ্যান্সার দিবো বা তাদের তাদের উদ্দেশ্যে, যেটা একটু হলেও মানে একটু লজিক্যাল হয় আর কি। আমি জানি কথাটা তাদের যুক্তির অনেক হাস্যকর, প্লিজ এটা একটু যদি বলতেন। ঠিক আছে ভাই, আপনার কথা শুনলাম। আপনার কথার প্রেক্ষিতে তো আসলে আমাদের কিছু বলার নাই, আমার কিছু তো বলার নাই, আপনি তো যেটা বলার বললেন। ঠিক আছে, আমার শুধু একটাই প্রশ্ন আছে যে আপনি প্রথমে বললেন এক্স হিন্দু, তারপর বললেন এক্স মুসলিম, এই দুইটা একসাথে আপনি কিভাবে হইলেন? আচ্ছা হ্যাঁ, এটা বলতেছি জাস্ট আমার যে ফ্যানের বিষয়টা ক্লিয়ার করতাম, যে ওদের আমি কিভাবে বলবো যে শয়তান ঘোরাঘুরি করে হ্যান ত্যান এইসব। আচ্ছা আমি আমার কথাটা বলি, আমি মূলত হচ্ছে আগে হিন্দু ধর্ম ছিলাম, ঠিক আছে। তো ছোটতে আমি একবার ক্রিকেট খেলতে যেয়ে হাফ প্যান্ট পরে একটা মসজিদে ঢুকছিলাম, তো সেখানে একটা ছেলে প্রচন্ড আমার মা বাপ তুলে গালিগালাজ করছিল যে মসজিদে ঢুকছি দেখে। তারপর অনেকদিন আমার ইসলামদের প্রতি একটা বিদ্বেষ কাজ করতেছিল, তো আমাদের বাসার পাশে একটা দোকান ছিল হুজুর, তার সাথে আমি রেগুলার এইসব নিয়ে আলোচনা করতাম। তো ছোটবেলা আমার ভয় দেখাইতো কোরআন হিন্দান, আর একটা কথা বলতো কি যে কোরআন নাকি সব, কোরআন নাকি কোনো মিথ্যা নাই, সব থেকে ভালো কোরআন, আর যত রিসার্চ সব কোরআন থেকে আসছে। আমি তো ছোট ছিলাম তখন, 5-6 এর ছেলে, আমি তো বুঝতাম না রেফারেন্স চেক ক্রস চেকিং, তো আমি দ্যাটস আমি ওটা মনে মনে ইয়ে করে নিছিলাম। আর ইভেন আমি মসজিদে যে নামাজও পড়ছি, আমার বাসা থেকে অনেক দূরে যে একটা মসজিদ আছে ওইখানে মসজিদে নামাজ পড়ছি। হ্যাঁ, তারপরে হইলো কি আমি ইসলাম ধর্ম গ্রহণ করছিলাম, যদি আমার বাসা সেটা জানতো না, আমার সুন্নতে খৎনা করা আছে, ইস খুবই 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 জঘন্য বিষয়। যাই হোক, তারপরে যখন বড় হয়েছি প্রথম আপনার আছে ভাই, আপনার ভিডিও দেখা শুরু করছি, সত্যি বলতে আমি আপনার প্রচন্ড ঘৃণা করতাম, প্রচন্ড এরকম একটা বিশ্বাস ছিল যে যদি ওরা পাইতাম আমি আমার হচ্ছে কিচেন থেকে বটে নিয়ে যাওয়ার গর্দানে মারতাম, সিরিয়াসলি। আর আপনি বিলিভ করবেন না বাংলাদেশের কত মানুষ, কত ছেলে পেলে এই ধরনের জঘন্য চিন্তা ভাবনা নিয়ে বড় হচ্ছে। ইভেন এই যে কিছুদিন আগে যে আসাদ নূর নামে একটা ছেলের উপর হামলা হয়েছিল না, তার উপর হামলা করার জন্য আমাদের মসজিদে, আপনি বিশ্বাস করবেন না, মসজিদে একটা কমিটি বসছিল, সেই কমিটিতে আমরা নিয়ে গেছি। ইভেন আমার এলাকার লোকজন এখনো জানে যে আমি মুসলিম, তার সে জানে না আমি এরকম। ইভেন আমি এখন একটা মশাও মারি না, আপনি বিশ্বাস করবেন না। তো আমি একটা মুসলিম ধর্ম গ্রহণ করছিলাম, আপনার কথা শোনার পর এই সময় ইয়াসিন আরাফাতের কথা বলতেছেন মেবি? হ্যাঁ না, হচ্ছে আসাদ নূর একটা কাণ্ড করছিল। আচ্ছা যাই হোক, জীবনের ঘটনা সেগুলো আসলে আমরাও শুনতে চাই কিভাবে কি হলো বিস্তারিত। তো আমাদের এই যে মাতু ভাইয়ের একটা প্রোগ্রাম আছে মুক্তির অনুভূতি, সেটাতে আপনি যেতে পারেন, সেটাতে গেলে আমরা নিশ্চয়ই সেই আপনার পুরো স্টোরিটা শুনতে পারবো। তো আপনি একটু দেখেন, কখনো যদি সময় হয় তাহলে সেটা সেই অনুষ্ঠানে গিয়ে আপনি আপনার বক্তব্য দিতে পারেন। আমি আমি অবশ্যই মাতবর ভাষাতে যোগাযোগ করবো। জাস্ট ভাই আমার আর একটা প্রশ্ন, আপনার জাস্ট বলেন যে বিষয়টা নৈতিক হবে কিনা, আমি বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি, আমি দিশার হয়ে গেছি। সেটা হচ্ছে যে একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি, আমার আমি হচ্ছে রিসেন্ট ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, তো আর হচ্ছে আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি আমার বাবা মৃত, আর আমার এই পথে লজিক্যাল পথে আসার মেন হতো আমার বাবা, সেটা ওই হয়তো বা লাইফে বলবো। তো আমি হচ্ছে অ্যাডমিশন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, একটা প্রাইভেট ভার্সিটি, আমার নিজের খরচ আর কি নিজের চালাইতে হয়। তো আমি একটা প্রবলেমে পড়ছি রিসেন্ট, কিন্তু আমার এরকম একটা অফার আসছে যে তুমি যদি মুসলিম ধর্ম গ্রহণ করো, তা অনেকে সে ফ্রেন্ডরা জানে যে আমি হিন্দু, তাহলে তুমি হচ্ছে 1 লক্ষ টাকা পাবা, যদি হচ্ছে নিউজ চ্যানেলের সামনে এসে এরকম করো, তারা নাকি আমার ম্যানেজ করে দিবে যে 1 লক্ষ টাকা, যে এরকম একদম কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবা, নিজের সামনে তারা নিউজ করবে। তো ভাই আমি আমি একটা নিউজটা করেন, আপনি আমার পরামর্শ হচ্ছে আপনি নিউজটা করেন, টাকাটাও নেন, টাকাটা নিয়ে নিউজটা করেন, নিউজটা করার পরে আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমি আপনাকে নিয়ে এরপরে আরেকটা ভিডিও বানাবো, সেটা সেটা ভাইরাল করার দায়িত্ব আমার। আপনাকে যে কিভাবে টাকা দিয়ে এই কাজটা করানো হয়েছে সেই ভিডিওটা, সেটা আপনি আবার ভিডিও করবেন, ভিডিও করে সেটা আমরা ছাড়বো, তখন আমরা তাদেরকে মানে দৌড়ের উপরে রাখবো যে তারা কত 2 নম্বর, সেটা আমরা দৌড়ের উপরে রাখবো তাদেরকে। হ্যাঁ, আমি জাস্ট এই জন্য নৈতিক কিনা এটা জানতে চেষ্টা করতেছিলাম, যে মানে চাচ্ছিলাম যে ধরুন আমি তো হিন্দু ধর্ম তাদের স্টেটমেন্ট দিবো তাদের নিউজ চ্যানেল, ইভেন তারা তাদের নাকি ফ্রেন্ড সাংবাদিক আছে স্টেটমেন্ট দিবো, এখন আমার দেখে যদি আমার তার কয়েকটা ছেলে প্রভাবিত হয় যে এইগুলো অন্ধ বেড়া জাল আবার ফাঁসায় যায়, ভাই আমি তো নিজের তবে এই কাজটা আপনি এই কাজটা আপনাকে আমি পরামর্শ দিব যে তখনই করবেন যখন আপনি মনে করেন নিজের নিরাপত্তা নিয়ে আপনার আর কোনো টেনশন থাকবে না। ধরেন আপনি যদি বিদেশে চলে যান বা বিদেশে একটা ইয়ার করতে পারেন, হ্যাঁ আপনি তাদেরকে তাদের সাথে একটু দর কষাকষি করতে পারেন যে 1 লাখ টাকা কি হবে, 10 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দিলে আমি করতে পারি, 10 লাখ টাকা দিয়ে আপনি 10 লাখ টাকা দিয়ে আপনি বিদেশে বিদেশে চলে যেতে পারবেন, বিদেশে গিয়ে যেখানে আপনার আর কোনো নিরাপত্তা ঝুঁকিতে আপনি আর থাকবেন না। পরবর্তীতে যদি আপনি এর পাল্টা ভিডিও বানান সেটা নিয়েও যেন কেউ আপনাকে আর কিছু করতে না পারে, এমন ভাবে আপনি এই কাজটা করবেন। আপাতত করেন না, প্রুফ দিতে পারবো, আমি দিব্যি প্রুফ দিতে পারবো। তারা এত ফ্রাঙ্কলি এগুলো আলোচনা করে রাস্তার মধ্যে দাঁড়ায় আমার ধরে দাঁড়ায় বলে যে গরুর মাংস খাওয়াইতে চাই, আমি খাই অবশ্যই, আমি আমার এগুলো কোনো প্রবলেম নাই, আমরা ওকে ইয়ে করে যে তুমি হও আমাদের নিউজ চ্যানেল সামনে আসুন, তোমরা ইসিনটার 1 লাখ টাকা দিচ্ছি, আর কত বড় যখন এরা জাস্ট জানতে পারছে যে আমার টাকা দরকার, সরাসরি আমার কাছে অফারটা নিয়ে আসছে, চিন্তা করতে পারেন। তাহলে আমি একটু ঠিক আছে ভাই, আপনি আপনি সেই সেই ব্যবস্থা সেই রকমের সেইভাবে করেই করেন যেন আপনার নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেইভাবেই করেন। পরবর্তীতে আমরা যদি আপনি সেখান থেকে আবার ফেরত আসেন, মানে ওইটা ভিডিওটা যদি ভাইরাল হয়, তারপর যদি তারপরে আমরা আপনাকে নিয়ে আবার আরেকটা ভিডিও করব, সেখানে আপনি সব কিছু খোলাসা করে দিবেন, সব তাতে তারা আরও মানে তারা যে 2 নম্বরটা করছে সেটা আরও প্রকাশ হবে। ঠিক আছে হিউম্যান ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে, আপনি মেইলে যোগাযোগ করেন। হ্যাঁ আচ্ছা ভাই, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। হ্যাঁ ফারাজ ভাই, কি কিছু বলতে চাইছিলেন? না ভাই, তেমন কিছু আর বলার ছিল না। মানে দেখেন, সব ইহুদি রাষ্ট্র চক্রান্ত চক্রান্ত বলে তারা যখন বলে যে অন্য অন্য ধর্ম গ্রহণ করার জন্য টাকা দেয়, এরা এত খারাপ, এই ধর্ম সত্যতা নাই, টাকা দিয়ে ধর্ম প্রচার করে,
তারা নিজেরা তাদের তারা নিজেরা সেম কাজ করে, টাকা দিয়ে ধর্ম প্রচার করে, তারা তার নবীও সেম কাজ করছে, শিখায় গেছে তাদেরকে যে জাকাতের একটা অ্যামাউন্ট অফ টাকা রাখতে হবে, ওই টাকা দিয়ে নতুন নতুন যারা ধর্মগ্রহণ করবে তাদেরকে উৎসাহী করতে হবে। মানে যদি এটা আখিরাত রিলেটেড হয়, যদি এটা মানে মানুষের ইহকাল এবং পরকালের মানে ভালোর জন্য হয়, তাহলে এটার টাকার ইয়েটা আসবে কেন, তাকে টাকা অফার করবে কেন, আর তুমি যদি এটা গ্রহণ করো তাহলে তোমাকে টাকা দিবো, তোমাকে আমি মিডিয়াতে প্রচার করবো, তাকে 1 লাখ টাকা দিলে অবশ্যই তার তার ওই মিডিয়ার ওটা থেকে ইনভেস্ট করলে তারপরে নিশ্চয়ই তার থেকে 2-2 লাখ 1.5 থেকে 2 লাখ অ্যাটলিস্ট তো আদায় করবে নাকি ওই ব্যক্তি থেকে। হ্যাঁ, ঠিকই 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 তো বলেছেন। আচ্ছা ফারাজ ভাই।